আজ আমরা দশম শ্রেণীর অন্তবৃত্ত অঙ্কন করার পদ্ধতি শিখব দেখো সেটা কিভাবে করা যায় আমি একটা নিয়েছি দেখো ভালো করে দেখে নাও যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সাত দশমিক ছয় সেমি ও ছয় সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোন পঁচাত্তর ডিগ্রি ইহার অন্তবৃত্ত অঙ্কন করো এবং অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো এটা কিভাবে করা যেতে পারে একটু ভালোভাবে দেখতে দেখে নেবে তোমরা কেমন এটা কীভাবে করা যেতে পারে সেটা আমরা দেখি প্রথমে সাত দশমিক ছয় সেমি সরলরেখাটা অঙ্কন করতে হবে এটা সাত দশমিক ছয় সেমি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রথমে সাত দশমিক ছয় সেমিটার নিচ্ছি এই দেখো সাত দশমিক ছয় সেন্টিমিটার নেওয়া হলো আর একটা দেশে দেখো ছয় সেমি তার একটা ছয় সেন্টিমিটার নিয়ে নিই খুব ভালোভাবে মাপ নেবে তা নাহলে অন্তবিত্ত মিলবে না অন্তবিত্ত করার সময় পেন্সিল খুব ভালোভাবে ছিলে নেবে এবং খুব সূক্ষ্মভাবে পরিমাপ করবে কি বললাম বোঝা গেল এখানটায় তোমার পঁচাত্তর ডিগ্রি কোনটা এঁকে নিচ্ছি এটা লিখে নিই সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর এটা হচ্ছে তোমার সিক্স সেন্টিমিটার হলো এবার এখানে কোনটা এঁকে নেব কোনটা এঁকে নিচ্ছি দেখে নাও পঁচাত্তর ডিগ্রি কোন বলেছে তাদের অন্তর্ভুক্ত কোন পঁচাত্তর ডিগ্রি এই সত্তর আর এই দেখো পঁচাত্তর পঁচাত্তর ডিগ্রি কোনটা এঁকে নিচ্ছি অত দূর পর্যন্ত নেবো না তার থেকে একটু ছোটই নিই বারবার বলছি খুব সাবধানে করবে তা নাহলে কিন্তু মেলা খুব কষ্ট হবে আর কি এটা কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি এবার ত্রিভুজটা অঙ্কন করবো ত্রিভুজটা অঙ্কন করার জন্য যে কোনো মাপের একটা সরল রেখা অংশ প্রথমে নেব তাই যে কোনো মাপের একটা সরল রেখা অংশ প্রথমে নিয়ে নিই এ দেখো একটা যে কোনো মাপের সরল রেখাংশ নিলাম নিয়েছি নেওয়ার পর বড় বাহুটাকে আমরা প্রথমে মাপ নিচ্ছি বড় বাহুটার মাপ নিচ্ছি সেভেন পয়েন্ট সিক্স এমই দেখো নেওয়া হয়েছে তাহলে এটা এখানে বসিয়ে খুব ধীর স্থিরভাবে সেভেন পয়েন্ট সিক্সে কেটে নিলাম এটার নাম দিলাম ধরো বি এটার নাম দিলাম সি আর এটার দিলাম যেটা বেরিয়ে আছে এক্স ঠিক আছে এইবার এই পঁচাত্তর ডিগ্রি কোনটাকে বি বিন্দুতে স্থাপন করব তাহলে পঁচাত্তর ডিগ্রি কোনটাকে বি বিন্দুতে খুব ধীর ভাবে স্থাপন করব হ্যালো নিয়েছি এখানে বসালাম বসিয়ে পঁচাত্তর ডিগ্রি কোনটাকে স্থাপন দেখতে সবাই আমি বারবার বলছি খুব সূক্ষ্মভাবে মাপ নেবে পেন্সিল যেন ভালো করে কাটা থাকে তা নাহলে কিন্তু খুব সমস্যা দেখা দেবে নিয়েছি এবার এটা খুব ভালোভাবে সংযুক্ত করবে এবার ছ সেন্টিমিটারটার মাপ নাও ছ সেন্টিমিটারটার মাপ নেওয়া হলো নিয়েছে এই ছ সেন্টিমিটারটার মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে ছ সেন্টিমিটারটা কেটে নিলাম কেটেছে এ বিন্দুটার নাম দিলাম ধরো এ কি নাম দিলাম এ এবার এ আসি যোগ করো এ এবং সি খুব ভালোভাবে যোগ করবে ত্রিভুজটা অঙ্কন হলো ত্রিভুষ্ট অঙ্কন করার পর যে কোনো দুটো কোণকে সমাধিখণ্ডিত করতে হবে আমি এই কোনটাকে সমাধিখণ্ডিত করছি বি কোণটাকে দেখো এটা নেওয়াই আছে এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি এদেরকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আছে নিয়ে এটা এখানে কাটলাম আর একটা এখানে বসিয়ে এইটার থেকে এই অংশটা এটা কেটে নিলাম তা নাহলে কিন্তু অন্তর্বৃত্ত মিলবে না এবার এই কোণটাকে সমধিখণ্ডিত করছি সি কোনটাকে সি কোনটাকে সমদ্বিখণ্ডিত করি যে কোনো মাপের একটা ত্তচাপ আঁকলাম আঁকার পরে এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ এখন নেওয়াই আছে এটা কাটলাম কেটেছি আবার এই বিন্দুতে বসাই এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটা করলাম তো সমুদি খণ্ডিত হয়ে গেল কোনটা এবার এই কোনটা এই কোনটা যুক্ত করবে খুব সাবধানতা অবলম্বন করে এটা এটা বারবার বলছি খুব সাবধানতা অবলম্বন করে তাহলে কিন্তু হবে না দেখো একটা বিন্দুতে মিলিত হলো এই বিন্দুটার নাম দিলাম ধরো ও ও বিন্দু থেকে এবার বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবে বৃত্তচাপটা যে কোনো মাপের হতে পারে ও বিন্দুতে বসিয়ে ভালো করে দেখে নাও ও বিন্দুতে বসালাম বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব যেটা বিসি বাহুর ওপর থাকবে দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম করেছি যে কোনো মাপ নিয়ে এই বৃত্তচাপটা অঙ্কন করবে বৃত্তচাপটা অঙ্কন করার পর মানে ও থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে ঠিক আছে ওইখান থেকে একটু বাড়ি অর্ধেকের বেশি ব্যসাধ্য নিলাম অর্ধেকের বেশি ব্যসার্ধ নেওয়া আছে নেওয়ার পর এটা দেখ অর্ধেকের বেশি আছে কেটে নিলাম কেটেছি একই মাপ নিয়ে এই বিন্দুটাতে বসাবে ঠিক করে দেখে নেবে কোনটায় কোন বিন্দুটায় বসাচ্ছি দি বসিয়ে স্থিরভাবে কাটবে কেটেছি এবার ও বিন্দু থেকে এখানে একটা লম্ব হবে আর কি তো ও বিন্দুতে বসিয়ে হয়েছে একটা লম্ব অঙ্কন করলাম এখানে যে বিন্দুতে ছেদ করছে ত্রিভুজটাতে এই বিন্দুটা একটা নাম দিলাম ডি হলো ওডি এর দৈর্ঘ্য নেব ওডি এর দৈর্ঘ্য খুব ধীর স্থিরভাবে নেবে ওডি এর দৈর্ঘ্য নিয়ে তোমার একটা কি করতে হবে অন্তবিত্ত অঙ্কন করতে হবে নেওয়া হচ্ছে দাঁড়াও এখনো মাপটা ঠিকঠাক নেওয়া হয়নি খুব সূক্ষ্মভাবে নিতে হবে হুম এবার ঠিক আছে চারিদিকটা দেখে নেবে এবার ঠিক আছে দেখো ওডিয়ে দৈর্ঘ্য নিয়ে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করিলাম ডার্ক করে করলাম যাতে তোমরা দেখতে পাও দেখতে পেয়েছি একটা সুন্দর অন্তর্বৃত্ত হয়েছে এই বৃত্তটাকে খুব সাবধানে অঙ্কন করতে হবে তাহলে কিন্তু অঙ্কন করা যাবে না কী বললাম বুঝতে পেরেছো মাপগুলো সঠিকভাবে নিয়ে নিখুঁতভাবে করবে তাহলে এরকম সুন্দর ছবি হবে অঙ্কন চিহ্নটা তোমরা লিখবে আমি কেবল অঙ্কন চিহ্ন বলে লিখলাম তোমরা অঙ্কন চিহ্নটা লিখে নিতে পারবে ঠিক আছে একদূর পর্যন্তই থাকছে বাড়ির টাস্কটা আমি পরে দিয়ে দিচ্ছি